কাছে অনুরোধ রইল যে যাতে আমাদের এই রাস্তাটা আরো ই হয়, আমরা পাথর সাথর যাই হোক কষ্ট করে যাই চালাইলাম যাতে এই পুরি পাকা হয়, তার জন্য আমরা ই করলাম, মানে অনুরোধ সরকারের কাছে। আরো বাকি যে আরো রাস্তা বহুত খারাপ আছে মাথাভারিতে, সেটা অনুরোধ রইল, অ্যাক্সিডেন্ট বহুত হয়, সেই জন্য আমরা কালকা হয়েছে, এই জন্য আমরা মানে উপায় না পাইয়া ভাবলাম যে না মানুষ তো কিবা করে এলো বাঁচান না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে ইয়ে, সেই জন্য আমরা আমাগো তরফ থেকে চেষ্টা করে মানে এখানে করা হয়েছে, যাতে সরকারে করলে বেশি ভালো করে আসবেন, করলে বেশি ভালো করে করা মানে যায়, কিন্তু ধরুন সবাই আর্থিক অবস্থাও তো এত ভালো না যে আমরা এমনি কাম করা ই করান দেবো, সেই জন্য সরকারের কাছে অনুরোধ রইল যাতে এইখানে জায়গা ঢুকেও যাতে পাকা করে ই হয়ে যায়, সেটাই অনুরোধ করি। আমার সম্মানীয় বিধায়ক বাগবর সমষ্টির বিধায়ক শেরমান আলী আহমেদকে আমি বল, আমাদের তরফ থেকে বলা হয়েছে কি যাতে এই শীতের রাস্তায় একটু ধ্যান দেয় না, থাবারি যাতে পাকা ডাজানি শীতকে জায়গা ই করে। কথা কব দাদা, আপনি কি মেম্বার নাকি? হয়, আমি দিগির পাম জিবির 2 নম্বর পঞ্চম মেম্বার। এই জায়গাটার নাম কি? খুব দিগির পাম। খুব দিগির পাম। হয়, তো এখানে কাজটা কেন হইতেছে না? হ্যাঁ, এখানে কাজটা কেন হইতেছে না? ঠিক আছে, জানলে সেটা এই পর্যন্ত আসছে। আচ্ছা, তো আমরা সব রাইজে মিলে কইলাম যে আমাকে 10 15 জায়গায় করে দেন, তো এটা ঠিক আছে দিলাম। দেয় না? যার জন্য যাওয়া কাল আমরা 10 গাড়ি মাটি ফেলাইছি, আর 2 ট্রাক্টর পাথর ফেলাইলাম। আচ্ছা, নিজেরাই কামটা করতেছি। তো আপনারা নিজেরাই কাজটা করতেছেন? বহুতবার কওয়া সত্ত্বেও ঠিকাদারের কোনো গুরুত্ব ছিল না। তাহলে এখানে কত টাকা আর গিট্টি গেছে? গিট্টি আমার হচ্ছে আজকে 4000 টাকা। ঠিকাদার আছে? ঠিকাদারে কোনো গুরুত্ব দেয় না। এই দেখতে পারতেন রাস্তা কি অবস্থা রাস্তার, এখানে ঠিকাদারে কোনো গুরুত্ব দিতেছে না, পাবলিকের নিজেরাই কাজ করতেছে।